আর মেরি মাকে কোন ওটসটা খাওয়াচ্ছি এটা আমি দেখিয়ে দিলাম, কেউ চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারে। ফুলকপি আর রুই মাছ দিয়ে ফুলকপি আর লাল শাক ভাজি, এটা দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু বাইরে গিয়েছিলাম সকাল সকাল, আর শীতের সকালে বাইরে বের হতে বেশ ভালো লাগে। তো সামনে কিছু মাছ পেয়ে গেলাম, ছোট ছোট বিলের মাছ, তো মাছগুলো নিয়ে আসলাম। এরপর মেহরিমার জন্য ওই যে আজকে ওটস রান্না করবো, আর মেহরিমাকে কোন ওটসটা খাওয়াচ্ছি এটা আমি দেখিয়ে দিলাম, কেউ চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে রোল্ড ওটস, বাচ্চাদের জন্যই স্পেশালি এই রোল ওটসটা। তো ওটসটা একটা বয়মে ভরে রেখে দিলাম। তো প্রথমে বাটার দিয়েছি এক চা চামচ পরিমাণ, বাটার দিয়ে তারপর অল্প করে এক চা চামচ পরিমাণ হবে গাজর গ্রেট করে বাটারের সাথে একটুখানি ভেজে নিলাম, যাতে গাজরের যে একটা গন্ধ থাকে গন্ধটা যেন চলে যায়। এরপর ওটস দিয়ে দিলাম, ওটস দিয়ে একটু নাড়াচাড়া করেই পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, হয়তো 3-4 মিনিট লাগবে সময়। আর একটু মিষ্টির জন্য অল্প করে গুড় দিয়েছি, এটা অরিজিনাল গুড়, আর সাথে যে মেহরিমা যে দুধটা খায় ওটাই দিয়েছি। কেউ চাইলে এখানে কিন্তু গরুর দুধটাও সরাসরি ব্যবহার করতে পারবেন, তবে বাচ্চা যদি খেতে পারে সেক্ষেত্রে, অভ্যাস না থাকলে কখনোই হঠাৎ করে গরুর দুধটা প্রথমেই দিতে যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে বা পেট খারাপ হতে পারে। তো মেহরিমার খাবার রেডি। তোমাকে দেখেছি, টাটা। তুমি ফুল এঁকেছ? বসলে দেখা যাবে। তুমি যাবে তুমি বোন? মেরিমা, হ্যাঁ, তুমি গলায় কি পড়েছো? আপির আইডি কার্ড। আল্লাহ হাফেজ। মেধাকে স্কুলে দেওয়ার পর মেহরিমাকে নিয়ে ওর বাবা আবার আপার বাসায় গিয়েছে। তো আপার বাসায় বারান্দা থেকে আমাদের বাসা দেখা যায়, আমাদের বাসার বারান্দা থেকে আপার বাসা দেখা যায়। তো মেহরিমা বারান্দায় একটু দাঁড়িয়ে আছে, তবে আপার বাসায় বারান্দায় গ্রিল নাই, এজন্য আমার একটু ভয় লাগে। তোর বাবা তোর সাথে আছেই, তো যেহেতু ওই বাসায় গিয়েছে, এই ফাঁকে আমিও আমার কাজগুলো শেষ করে নিচ্ছি, আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করব।
প্রতি বছর আমি এই নিয়মটা ফলো করি। জানুয়ারি মাস আসার আগেই ফ্রিজ দুইটা ফ্রিজই আমি ডিপ ক্লিন করে ফেলি, যাতে বেশি ঠান্ডার মধ্যে এগুলো ধরতে না হয়। আমার ডাস্ট এবং কোল্ড অ্যালার্জি দুইটাই আছে, ঠান্ডার সময়টা খুব বেশি কষ্ট হয়, তো এর জন্য আগে আগেই ক্লিন করে ফেলছি। আর সংসারের প্রত্যেকটা জিনিস ক্লিন করলে না আলাদা একটা মানসিক তৃপ্তি পাওয়া যায়, আমার কাছে তো সেটাই মনে হয়। কোনো জিনিস ঝকঝকে করার পর কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তো ফ্রিজটা এই যে ক্লিন করে ফেললাম, সত্যি দেখতে কত ভালো লাগছে, নতুনের মতো হয়ে গেল। তবে ক্লিন করতে কিন্তু অনেকটা টাইমই লাগে, প্রত্যেকটা পার্ট খোলা এবং সেগুলো ক্লিন করে আবার রিপ্লেস করা। তো ফ্রিজটা যখন নতুন কেনা হয়, প্রথমবার আমি যখন ক্লিন করি তখন সব পার্টগুলো যখন একসাথ করি, পরে রিপ্লেস করার সময় আমি আর মানে ঠিক করতে পারছিলাম না কোথায় কোনটা হবে, তো চাপাচাপি করতে গিয়ে একটা পার্ট কিন্তু চোট লাগে। তো ওই সময়তেই আমি প্রত্যেকটা পার্ট লাগানোর পর নাম্বার লিখে রেখেছিলাম, তারপর থেকে আর কখনোই ভুল হয় না যে কোন পার্টটা কোথায় হবে। তো ক্লিন করা শেষ, এখন সব জিনিসপত্র গুছিয়ে রাখছি। আর ফ্রিজ ক্লিন করার আরেকটা সুবিধা হচ্ছে, ফ্রিজ থেকে অনেক অপ্রয়োজনীয় জিনিস বাদ পড়ে যায়। আর আমরা যখন কাজ করি, কাজ করার সময় কিন্তু অনেক জিনিস এলোমেলো হয়ে যায়, তো ক্লিন করলে এই জিনিসগুলো আবার সুন্দর করে গোছানোও হয়ে যায়। তো ওর বাবা এসে দেখে যে আমার ক্লিন করা শেষ হয়নি, তো সে কিচেনে গিয়ে তাড়াতাড়ি আবার তরকারিটা বসিয়ে দিয়েছে, কারণ দেরি হলে পরে মেহেরিমা আবার কান্নাকাটি করবে, ওদিকে মেধাকেও স্কুল থেকে নিয়ে আসতে হবে। তো আমার কাজকর্ম শেষ করে নিয়ে তারপর মেহেরিমার জন্য একটু আনারের জুস করে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চিপিয়ে কিন্তু সহজে জুসটা বের করা যায়, আমি এভাবে মেধাকেও খাইয়েছি, মেহেরিমাকেও এভাবে দেই। আর এমনিতে যদি আনারের দানাগুলো দেই তাহলে বেশিরভাগই নষ্ট করে, আর কাপড় চোপড়েও মেখে ফেলে, কাপড় চোপড়ে লাগলে কিন্তু এটার দাগ আর উঠে না। তো ওকে খাইয়ে নিচ্ছে। আর এদিকে আজকে রান্না হয়েছে ফুলকপি, আর রুই মাছ দিয়ে ফুলকপি আর লাল শাক ভাজি, এটা দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। আর মেহেরিমা তো এদিকে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো আজকে আমার ভিডিও আর বেশি বড় করব না, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে কিন্তু আমার পেজটি ফলো করে রাখতে পারেন। তো আর বেশি ভিডিওটা বড় করলাম না, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই। আজ এখানেই শেষ, আল্লাহ হাফেজ।